ফ্রেন্ডস, আজকে আমরা নতুন একটা অ্যাপস নিয়ে রিভিউ দিব। বর্তমান সময়ে যে অ্যাপসটি সবচেয়ে বেশি আলোচিত সেটি তুরস্কেরই একটি তৈরি করা অ্যাপস। টার্কিসেল মোবাইল কোম্পানি এই অ্যাপসটি চালু করছে। চলুন আমরা চাই অ্যাপসটি সম্বন্ধে দেখে আসি। আমরা এখন বিপ দিয়ে সার্চ দিলে শুরুতে বিপ মেসেজ ব্লক একটা অ্যাপস চলে আসছে। অ্যাপসটি যেহেতু আমার ডাউনলোড করা আছে, আমার নতুন করে ডাউনলোড করতে হলো না। আপনারা চাইলে এখান থেকে রেটিং দিতে পারবেন। ওপেনে যাই। এই আমার এখানে অ্যাপসটা ওভারভিউ দেখতেছেন। আমরা এখানে মোর একটি অপশন আছে, এখান থেকে মেসেজ করা যায়, কল দেওয়া যায়, মোর অপশনে আমরা যাই। হ্যাঁ, মোর অপশনে গেলে আমরা দেখতে পারতেছি সেটিংস নামে একটা অপশন আছে। সেটিংসে গেলাম, চ্যাট সেটিং, আপনি আপনার চ্যাটটাকে ব্যাক আপ রাখতে পারবেন, সার্ভিস মেসেজ শো সার্ভিস মেসেজ সেপারেটলি রাখতে পারবেন, চ্যাট ওয়ালপেপার, আপনি এখান থেকে ওয়ালপেপার সেট আপ করতে পারবেন, আপনি কীরকম ওয়ালপেপার দিতে চাচ্ছেন, কোন ওয়ালপেপারটা আপনার ভালো লাগে, হিউজ ওয়ালপেপার আছে, অটোমেটিক ডাউনলোড, আপনার ওয়াইফাই কানেক্ট পাইলে অটোমেটিক ডাউনলোড শুরু হবে, যদি কোনো আপনার ফাইল ডাউনলোড করতে থাকে আপনি ডাউনলোড দিয়ে রাখছেন, হয়তো ডাউনলোড হয়নি। তারপর হচ্ছে আপনি এই এখানে যে ছবিগুলো আপনি যদি কার সাথে ছবি শেয়ার করেন ওই ছবিগুলো এই অ্যাপসে ডাইরেক্ট গ্যালারিতে শো হবে। লাস্ট সিন আপনি অফ করে দিতে পারেন, আপনার ফ্রেন্ডরা আপনার লাস্ট সিন দেখতেও পারবে নাও দেখতে পারবে, আপনি যদি অফ করে দেন কেউ দেখবে না, আর যদি অন করে দেন দেখবে। হ্যাঁ, রিড রিসিপ্ট, ইফ ইউ টার্ন রিড রিসিপ্ট অফ ইউ উইল নট বি এবল টু সি রিড রিসিপ্ট অফ মেসেজ ইউ সেন্ড। মানে আপনি যদি কাউকে যদি মানে এই কারো মেসেজ যদি না পড়তে চান তাহলে এটা অফ করে দিলে তাহলে আর কেউ মেসেজ দিলে আপনার আর দেখতে হবে না। ডিফল্ট রিসিপ্ট ট্রান্সলেশন ক্যান ডিফল্ট ল্যাঙ্গুয়েজ, আপনি আপনার আপনি আপনার যে কোনো ল্যাঙ্গুয়েজ এখন আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আসলে আপনি আপনি ডাচ যদি নেদারল্যান্ডের ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি অ্যাপটা চালাতে চান ওইভাবে সাথে বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ দিয়ে চালাতে চান বাংলা ক্লিক করে দেবেন, তাহলে এই ওই নিজস্ব ল্যাঙ্গুয়েজে চলবে। তারপরে এখানে স্ট্রাইকার মেমস প্রিভিউ অনেক কিছু আছে। তারপরে এখানে দেখা যাচ্ছে নোটিফিকেশান ব্লক কন্টেন্ট কীভাবে আপনি যদি কাউকে ব্লক করতে চান এখান থেকে ক্লিক করে যে আপনাকে ডিস্টার্ব করতেছে তারে আপনি ব্লক করে দিতে পারবেন। তারপরে হচ্ছে নোটিফিকেশানের এখানে একটা জিনিস, মজার একটা জিনিস আছে, আপনি চাইলে নোটিফিকেশান সাউন্ড চেঞ্জ করতে পারেন। মেসেজ নোটিফিকেশানে গেলে সাউন্ড নামে একটা অপশন আছে, যেমন আমি এইখানে আমার অনেকগুলো রিংটোন আছে, আপনি যেমন একটা রিংটোন দিয়ে সাউন্ড নোটিফিকেশান দিতে পারবেন, স্ক্রিন লক করতে পারবেন। তারপর হচ্ছে গ্রুপ নোটিফিকেশান, চ্যানেল নোটিফিকেশান, আরও মোর সেটিং আছে এখানে, অনেকগুলো নোটিফিকেশান আছে, আপনার ঘাড়াঘাড়ি করলেই সব বুঝে যাবেন। তারপর হচ্ছে অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্সে যাই আমরা, এখানে কী আছে, এখানে হচ্ছে যে এক একটা থিম, আমি এখন বর্তমানে এই থিমটা চালাচ্ছি, এটা ক্লিক করলে এরকম হয়ে যাবে, যে আমি লিভেন্ডার ক্লিক করি লিভেন্ডার এরকম হবে, নাইট ব্লু দিলে এটা হবে, নাইট মুড দিলে এটা হবে, ওর কাছে যেটা ভালো লাগে, আমার কাছে এটা ভালো লাগছে আমি এটা করতেছি, এটা সুন্দর, এটা সুন্দর আছে, আচ্ছা এটাই থাক। প্রাইভেসি নামে আরেকটা অপশন আছে, আপনার চাইলে পাসওয়ার্ড দিয়ে রাখতে পারবেন। মাই অ্যাকাউন্টে যাই আমরা, মাই অ্যাকাউন্টে গেলে আপনি আপনার ফোন নাম্বার দিয়ে খুলছেন, আপনার হিস্টোরি ক্লিয়ার করতে চাই, এখান থেকে ক্লিয়ার করতে পারবেন, ইমেল হিস্টোরি দিতে পারবেন, লগ আউট ডিলেট অ্যাকাউন্টটা পারমানেন্টলি ডিলেট করতে পারবেন। আর এই ইয়াটার এটা সুন্দর আছে, ওভারভিউটা সুন্দর, হোয়াটসঅ্যাপ থেকেও কোনো অংশে কম না। আপনি যদি কোনো ফ্রেন্ডকে ইনভাইট করতে চান ইনভাইট করতে পারবেন, আমি এখানে কাস্টমাইজ করলে কাস্টমাইজ করতে গেলে আপনি এখানে সব কাস্টমাইজ করতে পারবেন। আমি আমার ছবি দিয়ে রাখছি, আমার আর দিয়েছি পার্সোনাল ইউর মাইন্ড, আমার মাইন্ডে কোনো কিছু চলতেছে কি না সেটাও আমি দিতে পারবো। এই হলো অবস্থা। এই অ্যাপটি আপনারা ইউজ করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে, আমিও ইউজ করতেছি, এই ইদানিং সবাই ইউজ করতেছে, কারণ হোয়াটসঅ্যাপে আমরা শুনেছি যে প্রাইভেসি নিয়ে একটু সমস্যা হচ্ছে, যে তারা আমাদের ব্যক্তিগত
ইনফরমেশনগুলো তারা নিয়ে যেতে চাচ্ছে, মানে তারা তাদের হেফাজতে রাখবে আমাদের ইনফরমেশন, কিন্তু যে কোনো টাইমে আমাদের প্রাইভেট ইনফরমেশনগুলো তারা লিক করে দিতে পারে। এটা এখানে কোনো আমরা আমাদের প্রাইভেসি পাচ্ছি না, তাহলে আমরা ওই অ্যাপস ইউজ কেন করবো? তো সেই ক্ষেত্রে আপনার বিপি ইউজ করে দেখতে পারেন, বিপটা হোয়াটসঅ্যাপের মতোই, কিন্তু এখানে আপনার প্রাইভেট জিনিসের প্রতি তারা কোনো হস্তক্ষেপ করবে না। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে, ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকুন, নিয়মিত আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে দিন। আসসালামু আলাইকুম।